নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনের নতুন একটা রেসিপিতে আপনাদের জানাই স্বাগত। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মাছ, জ্যান্ত লেটা মাছ ও দুটো কই মাছ আছে ধরা। আজকে আমি এই মাছগুলো দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করব। আমার এই তরকারিটা বানানোর জন্য লাগবে শুকনো লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি ও গোটা জিরে। এবার আমি সবজিগুলো কেটে নেব ও মাছগুলোকেও কেটে নেব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন, মাছগুলো কেটে নিচ্ছি। এখন আমার মাছ কাটা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো কেটে নেব। এখন সবজি কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি মশলাটা করে নেব। এখন আমি মশলাগুলো বেটে নেবো। আমি এখানে আরেকটা মশলা করে নিয়েছি, পেঁয়াজ আর জিরে ভেজে ভাজা মশলা করে নিয়েছি। দেখুন, আমি মশলা বেটে নিচ্ছি। আজকে আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি আপনাদের পুরোটা দেখাতে পারছি না। আমি এখন মশলাগুলো বেটে নিই। দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা ভাজা মশলার জন্য, সেই মশলাটা বেটে নেবো, তার সাথে একটু গরম মশলা দিয়ে তারপরে বেটে নেবো। দেখুন, আমি ভাজা মশলাটা শিলে নিয়ে নিয়েছি, তার সাথে গরম মশলাও নিয়ে নিয়েছি। আমি এগুলোকে একসঙ্গে বেটে নেব। দেখুন, আমার ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভালো করে ভেজে নেব। এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলোকে নামিয়ে নেব। এবার আমার ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, এটাকে ভালো করে মেরে ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, এটাকে ভালো করে একটু মেরে দেবো। দেখুন, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি কপি আলু। এবার আমরা এগুলোকে নামিয়ে নেবো। আমি দেখুন, আমি ফুলকপি আলু ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেজপাতা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, আমাদের নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কষি আর আলুটা দিয়ে দেবো। দেখুন, মশলাটা ভালো করে মিশিয়ে নেবো, আর কিছুক্ষণ কষিয়ে নেবো। একটা কষি আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এখন তরকারির ঝোলটা ফুটতে শুরু করেছে, তরকারিটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমরা এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি,
যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এখন তরকারিটা রান্না করা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে।